গুড মর্নিং গাইস, বলেছিলাম দুদিনের ব্লগ মার্চ করব, তো আজকে সারাদিনের ব্লগটা মার্চ করব। তো এখন বেরিয়েছি শঙ্কর নেত্রালয় এসেছি, চোখের একটা বুকিং আছে, জাস্ট মাটনটা নেওয়া ছিল, তো জাস্ট বাজার হলো, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নার প্রিপারেশন হবে। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, বুড়ি খাওয়া হয়ে গেছে, মাছ ভাত খাচ্ছে, সে কিছুতেই এই যে আটি খাচ্ছে, সে কিছুতেই কিছুতেই এগুলো খাবে না। খাবো খাবো दिल ही छुपाए मैं ये ना जानू क्यों ना जानू, जब भी मैं सोचूं वो तेरी बातें क्यों थम सा जाए, ये सारा जहां हर पल ये चाहूं तू पास आए, दूरी ना हो कोई। এখান থেকে শুরু করছি, নিশ্চয়ই আগের ব্লগটা দেখে নিয়েছো, আর কালকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানাও, আর যা যা দেখো নি গিয়ে দেখে নাও, চ্যানেলে আছে। এখন ইভিনিং, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে আর করা হয়নি। সায়ন থাকা মানে নিশ্চয়ই বুঝে গেছো যে খাওয়া দাওয়া একটা মানে বাইরে থেকে হয় বা হিউজ পরিমাণে খাওয়া দাওয়া হয় বা ফাস্টফুড প্রচণ্ড খাওয়া হয়। তো যথারীতি আজকেও আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর থেকেই ফিরলাম, ফিরে স্নান ফান করে ফ্রেশ হয়ে তারপর আমি ওকে বললাম যে কী খাওয়া যেতে পারে কী খাওয়া যেতে পারে। তো আমি যেহেতু এখন ডায়েট করছি মানে ওই আর কি ফুচকার, তো তাই প্রথমে ভাবছিলাম পিজা খাবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না পিজা খেতেই হবে, ও আছে যখন ও চলে যাবে বলছে কাল পরশু। কিন্তু ব্লগটা আজকে এন্ড হবে না, কালকে প্ল্যান হলো পিজা খাবার, প্ল্যানের সঙ্গে সঙ্গে আরেকটা প্ল্যান হলো কালকে আরেকটা জিনিস খাওয়া হবে, তো সেটা এখন সারপ্রাইজ থাক। দুদিন মার্চ করে ব্লগটাকে করবো প্ল্যান করলাম, তো কালকে একটা স্পেশাল মেনু হবে, তো সেই মেনুটা কী হচ্ছে তার জন্য ব্লগটাকে টোটালটা দেখতে হবে। আর আজকে পিজা খাওয়াটা জাস্ট দেখাচ্ছি, আর কে কে পিজা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও, আমি তো প্রচণ্ড ভালোবাসি, ও ভালোবাসে, আশা করছি সবাই ভালোবাসো, তো কমেন্ট করে জানাও। আর ডিনারে কে কে পিজা করেছো সেটাও জানাও, কারণ আমরা যেই পরিমাণে পিজা আনিয়েছি আমাদের এটা ডিনার বলতে পারো। সো কালকে স্পেশাল মেনু হবে, আবারও বলছি সকালে কালকে উঠে আবার ব্লগ স্টার্ট করবো। আর মেনু হচ্ছে বাজার করা থেকে শুরু করে ভাবছি টোটালটা দেখাবো যদি পসিবল হয়, তার জন্য ব্লগটাকে দেখতে হবে। তো চলো ব্লগটাকে দেখতে থাকো আর এনজয় করো। ওফ জাস্ট দেখো দেখো, এই হলো এই একটা, আরেকটা আছে এটাও দেখাচ্ছি, এটা কি দিতে ছাড়া পিজা, ওফ এটা হলো, এটা কি চিজ বাস, আর এটা কি ছিল কিমা দো প্লেট, এই দুটোই আপাতত আমাদের রাত্রের ডিনার বা এখনের খাবার। এই যে আমাদের সব জিনিসপত্র, চিলি ফ্লেক্স, অরিগানো মেশানো ডান, তো এবার খাবার পালা, ওটা খাবো তারপর। গুড মর্নিং গাইস, বলেছিলাম দুদিনের ব্লগ মার্চ করব, তো আজকে সারাদিনের ব্লগটা মার্চ করব। তো এখন বেরিয়েছি শঙ্কর নেত্রালয় এসেছি, চোখের একটা বুকিং আছে একজনের জন্য, তো তার সেখানে এসেছি, এরপর যাব বাজারে। আর কী মেনু হচ্ছে এখনও বলবো না, জাস্ট মেনুটা হওয়ার পর বলবো, রান্নাটা যদি দেখাতে পারি তো দেখাবো, তো তার জন্য টোটাল ব্লগটা দেখো আর নিশ্চয়ই ভালো লাগবে, কারণ যেই মেনুটা হবে সেটাই আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের ফেভারিট, হয়তো 100 জনে 5% হয়তো মানে ফেভারিট হবে না, আদারওয়াইজ সবার ফেভারিট হবে। তো যাই হোক কী হচ্ছে ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি দোকানে, এই পিছনের এই দোকানটা থেকেই আমরা যে কিনবো মাটন কিনবো, তো রেসিপিটা বাড়ির থেকেই শেয়ার করবো। তো মোটামুটি বাজার হলো, জাস্ট বেশি কিছু করার ছিল না, জাস্ট মাটনটা নেওয়া ছিল, তো জাস্ট বাজার হলো, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নার প্রিপারেশন হবে, আর আমি তোটা সোজা যাবো স্নানে গিয়ে পুজোতে ঢুকবো। আর তো চলো আজকে যদি পসিবল হয় রান্নার প্রিপারেশনটা দেখাবো, আর যদি না পসিবল হয় তাহলে ডিরেক্ট একদম মেনুতে। তো আজকে দুপুরের খাবার রেডি, দেখো জাস্ট গন্ধটা যা বেরিয়েছে, স্মেলটা উফ অসাধারণ, আমাদের সকলেই বোধ হয় এই জিনিসটা প্রিয়, এবং অল্প খেলে চলে না, অনেকটাই খেতে হয়, ভাত খেলে অল্প খাই বাট এগুলো খেলে অনেকটাই খাওয়া হয়ে যায়, এতটাই ফেভারিট। আর তার সাথে মাটন, মানে মাটন তো আমার আরও ফেভারিট। ঠিক আছে, এই বুড়ি খাওয়া হয়ে গেছে, মাছ ভাত খাচ্ছে, সে কিছুতেই এই যে আটি খাচ্ছে, সে কিছুতেই
কিছুতেই এগুলো খাবে না। খাবো, জোর খাবে একটু, মাটন খাবে একটু, খাও, আজকে জোর করে খাওয়াবো তোমার, খাও। এই দাঁড়াও খাওয়াচ্ছি, দাঁড়াও। আকারো আকারো বলবে না কাপড়ে। তো আর কোনো কথা নয়, জাস্ট এবার মজা করে খেতে হবে, কারণ বিরিয়ানি খাওয়ার সময় বোধহয় কোনো কথা বললে খাওয়াটা তৃপ্তি হয় না। তো জাস্ট এবার খাবো, তারপর কথা বলছি, তারপর আসছি। আমাকে এইটুকু দিয়েছে আর ওকে এক গাদা দিয়েছে, দেখো দেখো এক গাদা দিয়েছিস। আমি রাক্ষসের মতো খাচ্ছি, আমি এখন খাওয়াই শুরু করি, জাস্ট দেখো এই যে। তো তো খেতে দাও এবার, জাস্ট খেয়ে তারপর রিভিউ দিচ্ছি, বুঝতেই পারছ কত খেয়ে যাচ্ছে আর খাচ্ছে। আর আমার আর ওইদিকে জুতো আনা চলছে, সব জুতো কিনে এনেছে দিদি। উয়া করছিস কেন? উয়া করছি, প্রচন্ড ঝাল। এইটুকু ঝাল খেতে পারিস না? জুতো পছন্দ হয়েছে? জামা এনে দিয়েছে, জুতো পছন্দ হয়েছে? নিশ্চয়ই দেখে ভাবছো এটা আবার কী চলে এলো, আবার খাওয়ার প্রিপারেশন হচ্ছে কি? না, একদমই না, এটা ইভিনিংয়ে স্ন্যাক্স, ইভিনিংয়ে আমরা একটা জিনিস বানাচ্ছি। তো দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ইভিনিংয়ে এখন আমরা একটু ব্রেড, ব্রেডের মধ্যে এই তোমার আলু টিকা দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের বানিয়ে খাবো। তো তাই ব্রেডটাকে ছেঁকে নিচ্ছি, আর আলু টিকাটা তো ভাজছি, সাইডে দেখতেই পাচ্ছ, হালকা করেই পাউরুটিগুলোকে ছেঁকবো। তো এরপর বাটার লাগাবো, বাটার না লাগিয়ে চিজ দিলেও হয়, তো আজকে চিজও দিতে পারো। তো আমি আজকে আর বাটার লাগাচ্ছি না, একবার চিজই দেবো, কারণ চিজটা যেহেতু বেশি হেলদি, বাটার চিজ দুটো একসাথে খেলে চাপ আছে। তার মধ্যে আমি আজকে ডিম দিয়ে নেবো, ডিমটা যাদের যারা নিরামিষ খাবে তারা ডিম নাও দিতে পারো, তো আমরা যেহেতু আজকে আমিষ খাচ্ছি তো ডিম দিয়ে তার উপর আলু টিক্কাটা দিয়ে দেন এবার খাবো। কালকে যেহেতু বাবার বার্থডে, রাত 12টায় আমরা সেলিব্রেট করবো, তাই কেক নিতে এসেছি মিও আমর থেকে। কোন কেকটা নেওয়া যায় ভাবছি, অনেক নতুন নতুন এসছে, কিন্তু আমি ভাবছি ব্ল্যাক ফরেস্টই নেবো, কারণ ব্ল্যাক ফরেস্ট আমাদের সকলের ফেভারিট। তো দেখা যাক, ফাইনালি ব্ল্যাক ফরেস্টের এটা স্মলটা নিলাম, তো বাবারও ফেভারিট আমাদের সকলের ফেভারিট। এবার চলো আমরা সেলিব্রেট করবো, রাত 12টা বেজে গেছে, দেন কেক ফেক সাজিয়ে চলো। पलके झुका के तुम पास आए, फिर कैसे कोई नैना मिलाए, दिल की कहानी दिल ही छुपाए, मैं ये ना जानू क्यों ना जानू, जब भी मैं सोचूं वो तेरी बातें क्यों थम सा जाए, ये सारा जहां तू पास आए, दूरी ना हो कोई दर में आ, मैं तू हो और ना हो कोई, आ प्यार बांट ले जरा, कल ये पल हो नहीं, ओ জাস্ট সেলিব্রেট করে আসলাম বাবার আজকে জন্মদিন দেখতেই পেলে, আর সারাদিন তো খুব ভালো কাটলো, বিকেলে যদিও সায়ন চলে গেছে তো তাই ও ছিল না সেলিব্রেশনে, আর আমার সাথে ভিডিও দেখতে পারেনি, কারণ বুঝতেই পারছো ক্যামেরাম্যানরা সবসময় ক্যামেরার পিছনেই থাকে, তো আমাকে ভিডিওটা করতে হয়েছে, তাই আমি একসাথে বসে ভিডিওটা করতে পারিনি বাবাদের সাথে। বাট এবার তো খুব ভালো কাটলো আজকে সারাদিনটা, মোটামুটি গতকাল থেকে ব্লগটা করলাম, ছোটো ব্লগই হয়েছে আমি জানি, কারণ ছোটো ব্লগও কিছু কিছু সময় দিতে হয়। তো কেমন লাগলো জানো, আর 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 ভালো লাগলে কী করবে মনে আছে, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা টুম করে দিও, আর বেল আইকনটা টুম করে দাবিয়ে দাও, আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসছে। আর কমেন্ট যেগুলো করেছো থ্যাংক ইউ সো মাচ, কমেন্টগুলো মার্চ করছি, দেখো, খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে, টাটা বাই, লাভ ইউ অল, খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসছে, তখন অপেক্ষা করো। जब ये छूके जाए फिर से छूने आती है क्यों, हर
रास्ता तेरी रास्ता।